আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলায় ইসলামী সওয়াল ও জবাব শিরোনামে সরাসরি এই আয়োজন দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আল্লা সুবাহান ও তালা পবিত্র কালামুল্লাহ শরীফে যেই আয়াতের মাধ্যমে আমাদের সকলকে আহ্বান করছেন আমদিন শে রাজিম ইসম রহমান রহিম ফেস আলু আলাম ফস আলু তোমরা প্রশ্ন করো প্রশ্ন করে জেনে নাও আহলে যারা জানেন তাদের কাছে ইন কুন্তুম্ল আলম যদি তোমরা না জেনে থাকো যা তোমরা জানো না প্রিয় দর্শক এটিএন বাংলা এই গুরুত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আল্লাহ ভারত আল আর এই কালামুল্লাহ শরীফকে সামনে রেখে আয়োজন করে থাকে প্রতিদিন সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল এগারোটা দশ থেকে নিয়ে আপনারা এই আয়োজনের মাধ্যমে সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল বিষয়ের প্রশ্ন ইসলাম সম্পর্কে শরিয়া সম্পর্কে আমল সম্পর্কে সরাসরি ফোন করে আপনারা জানবার সুযোগ পাচ্ছেন

যে আমাদের আর এই আমরা মহরম মাসে আমরা অলরেডি ঢুকে পড়েছি আর হয়তো এই একদিন পরে আমাদের সেটা আমাদের যে দশী মহরম যে একটা বিশেষ আসর সম্পর্কে আমরা এই বিষয়ে শুনবো এই বিষয়ে আমরা যাবো অনেক প্রশ্ন আছে আমাদের কাছে আছে এই বিষয়ে আমরা জানবো একজন অপেক্ষা আছে ফোনটা আমরা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কে বলছেন কি প্রশ্ন আপনারা বলুন জি আমার প্রশ্ন হচ্ছে যাদের ছোট বাচ্চা নাকি দুধ খাওয়ার আগে মারা যায় তারা নাকি আসরের পরে কোনো কিছু খাইতে পারে না আচ্ছা আচ্ছা আর আরেকটা প্রশ্ন আছে যে দুই চার রাখাত নামাজের মধ্যে দুই রাখাতের মধ্যে সুরা নিয়ত বাঁধার পরে সুরা পড়ে যে সুরা পড়ার পরে যে করতে পারে নয় যে

আলা জীবন আপনি প্রথমে যে প্রশ্ন করলেন যে ছোট বাচ্চা ছোট বাচ্চা দুধ খাচ্ছে আবার এ অবস্থাতে মারাও গেল এমন ব্যক্তি আসরের পরে খানা খেতে পারবে না তার পিতামাতা এই যে একটা কথা এই কথা একটা আজগুবি কথা ছাড়া কিছু না উদ্ভট কথা এমন কথার কোনো ভিত্তি নেই আপনাকে কোরআন দিয়ে কি বলার আছে মূল কথাটা হলো যে আপনি সবসময় পারবেন একটা মানুষ যদি আসরের পরে খেতেই হয় তাহলে এই বাচ্চা মৃত্যুর সাথে এটার কি সম্পর্ক আছে আল্লাহ হেফাজত করুন এই কথাটার কোনো ভিত্তি নেই একটা প্রশ্ন আমরা আপনাকে আছেন প্রশ্ন হচ্ছে আমাকে গহেনা বেড়া দিয়েছেন আমার স্বামী সেগুলো আমার মারা গিয়ে কি করে শেষ হচ্ছে তো একটা তাদেরকে দিয়ে হেল্প করছে কিন্তু এখন এই মুহূর্তে আমি যদি মাসে মাসে কিছু টাকা পয়সা তাকে পাঠাই অবস্থা এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার ছোট ভাই চাকরি বাকরি নেয় বা আমার মার অবস্থাও খারাপ এই মুহূর্তে মাছ চোখের অবস্থা খুব খারাপ চোখ আপনার যে সারা বছর তো এই মুহূর্তে আমি অনেক সময় প্রাইভেট পড়াই মাসে এক হাজার দুই হাজার পাই এরকম বা চাকরি করতে দেয় না আমি শিক্ষিত কিন্তু সেই জায়গা থেকে আমি একটু হয়তো স্বামীকে যদি দুই হাজার এক হাজার টাকা মাঠে হয়তো বলি পাঁচশো টাকা দিচ্ছি এরকম ভাবে আমি মাঠে করি প্রতি মাসে

আমার নিজের চাহিদা অপূর্ণ করে মানে স্বামীর সংসার ক্ষতি করে এরকম না হাজব্যান্ড এখন হচ্ছে শ্বশুর বাড়িতে আমার থাকতে হবে আমি এখন একা থাকিখ আলাদাভাবে থাকি আমার কে নিয়ে এখন শ্বশুর শাশুড়ি দেখার মতো কেউ নাই এখন দেখার মতো কেউ নাই তাদের আর্থিক সমস্যা নাই কি তাদেরকে থাকতে হবে এখন আমাকে সেখানে রাখতে চাচ্ছে

জি শুনবো আমরা আপনার প্রশ্নের জবাব ইসলাম শরিয়া কি ব্যাখ্যা আমাদেরকে জানাবে শেখ এটাকে একটা প্রশ্ন ছিল বোন জানতে চেয়েছিলেন যে চার রাকাত বিশিষ্ট নামাজ ফরোজ নামাজগুলোতে শেষের যে দুই রাকাত সেখানে কি সুরা ফাতিহার পরে নাকি কেরাত পড়তে হয় না এই বিষয়ে ইসলাম শরিয়ার ব্যাখ্যা কি আপনি সম্ভবত মাসালাটা এরকম শুনেছেন হাদিস লা কিতাব যে নামাজের মধ্যে সুরা ফাতেহা নেই এমন নামাজ নামাজেই না ঠিক এরকম একটা কথা আপনার কানে যাওয়াতেই প্রশ্নটি এসেছে অথবা যেভাবেই হোক না কেন আপনি শুদ্ধ বিষয়ে জানতে চান ভালো কথা হ্যাঁ শেষের দুরাকাতে সুরা ফাতেহা পড়া হলো এটি যদি ফরজ নামাজ হয় আর আপনি একা একই নামাজ পড়েন অথবা যেভাবেই নামাজ পড়েন শেষের দুরাকাতে সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা বা কেরাত মেলাতে হবে না এটাই শুদ্ধ আর যারা কথা বলেন যে ইমামের পিছনে নামাজ পড়তে হলে প্রত্যেকেই কি সুরা ফাতেহা পড়তে হবে সে হাদিস আছে আবার ইমাম আজম আবু তালা আনহু তিনি বলেছেন আল ইমাম ও দামিন ওয়াল মুক্তাদি মো ইমাম সাহেব হলেন জিম্মাদার আর মুক্তাদি তার উপরেই আমারাত রেখে দিয়েছেন এরা তসবিত হালিল ঠিকঠাক মতো পড়বে সুরা ফাতেহা পড়বে না যাই হোক এটা বিতর্কিত মাছালা সেই দিকে না যে আপনারটা আপনি সহি করে নিলেন যে আপনি শেষের রাকাত দুটিতে কিরাত বা সুরা অন্য কোনো সুরা মিলাতে হবে না ঠিক আছে মাকে নিয়ে প্রশ্ন মাকে সাহায্য করতে হয় অবস্থা ভালো না মেয়ে হিসাবে হাজব্যান্ডের অনুমতি এবং অনুমতি ছাড়া দুইভাবেই আমি অনেক ক্ষেত্রে সাহায্য করতে হয় সেই ক্ষেত্রে আসলে ইসলাম শরীয় কোনো বিধিনিষেধ আছে আছে কি না অবশ্যই শরীয়তের বিধান আছে প্রথম কথা আপনার জন্য দোয়া করছি মায়ের প্রতি আপনার যে দরদ এটি থাকা উচিত আল্লাহ সবহান সুরা বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াতে বলেছেন ইসমিল্লাহি রহমান রহিম অকদা বুকা আল্লাহ তাহ ইয়াহু অবিল ওয়ালিদাইন এহসানা ইসলাম আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো কাছে মস্তক নত করা যাবে না এর পরেই মা বাবাকে সাহান করা মানে তাদের খেদমত করা এবং এখানে আরও মা বাবার ব্যাপারে পাঁচ থেকে ছয়টি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে আপনি সেই নির্দেশের প্রতি আনুগত্যশীল অতএব আপনি মায়ের খেদমতের জন্য যে পন্থা অবলম্বন করছেন এখন সেই পন্থাটি ঠিক আছে কি না এখানে থাকলো প্রশ্ন এখন আপনি চলে গেছেন স্বামীর সংসারে স্বামীর অনুমতি ছাড়া অনেক কিছু আপনি করতে পারবেন না তবে আপনি একটা কথা বলেছেন খুব দামি যে আমি নিজেকে কষ্ট দিয়ে ওখান থেকে অল্প অল্প করে একটু জোগাড় করে আমার মায়ের জন্য আমি পাঠাই এটা খুবই ভালো কাজ করেন আপনি যদি পারেন স্বামীর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা হয় তাহলে সেটা আরও ভালো হয় অর্থাৎ তার সাথে আপনি সুন্দরভাবে কথা বললেন যে আসলে আপনার সংসারের কোনো ক্ষতি না ছেলে মেয়ের কোনো ক্ষতি না আমি যেটা করছি সেটা হলো যে আপনি আমাকে হয়তো একটু হাত খরচ দিচ্ছেন অথবা বাজার করার জন্য আমাকে দিচ্ছেন এর থেকে আমাকে কষ্ট দিয়ে আমি একটু মায়ের খেদমত করছি আল্লাহ আপনাকে উত্তম জাজা দিবেন দেবেন এবং দুইজনকেই উত্তম জাজা দেবেন ঠিক এভাবে বুঝিয়ে নেয়া তারপরে যে কথাটি থাকলো সেটা হলো যে চোখের চিকিৎসার জন্য এখন টাকা দিতে হয় এই যে বিষয়টি এ বিষয়টিতেও একইভাবে স্বামীর সাথে আপনি আলোচনা করুন এখন স্বামীর অনুমতি ছাড়া আপনি মোটা অঙ্কের টাকা দেয়া অথবা বড় কিছুতে হাত দেয়া স্বামী যদি বিগড়ে যায় তাহলে পরে আপনারও ক্ষতি হতে পারে মায়ের ক্ষতি আরও বেশি হতে পারে আপনি সেই বুঝটি দেওয়ার চেষ্টা করবেন স্বামীর জন্য দোয়া করবেন এবং আপনি খেদমতের যে নেয়াদ রেখেছেন এই খেদমতে ইনশাল্লাহুল আজিস আশা রাখি আল্লাহ আপনাকে সাহায্য করবেন স্বামীর মনটাও ভালো থাকবে এবং তার ভালো মন রাখার জন্য তাকে যেভাবে খেদমত করা দরকার সেটাও ঠিক রাখবেন জি আহসান আরেকটি প্রশ্ন ছিল শেখ যে হাজব্যান্ডের মানে শ্বশুর বাড়িতে থাকার ব্যাপারে তারা এখন বলছেন শ্বশুর শাশুড়ি থাকার জন্য সেই ক্ষেত্রে আরও অন্যান্যরা তারা থাকতে চাচ্ছেন না তো তাকে থাকার জন্য বলা হচ্ছে এখন তার ইনকাম ভালো না এ অবস্থায় কি করতে পারেন ইসলাম শরিয়া কি আসলে আমাদেরকে কী সমাধান রয়েছে সমাধান সহজ আপনি এখন স্বামীর সংসারে স্বামীর অনুমতি সাপেক্ষে স্বামীর মা বাবার খেদমতের জন্য শ্বশুরবাড়িতে থাকবেন এটা কোনো আপত্তি থাকার কথা না বিয়ে দেওয়ার পরেই তো শ্বশুরবাড়ি এখন কোন জামাতা আলাদা সংসার করতে পারে কোনো জামাতা পারে না পারলেও ওই জামাতার মনটা ভালো আছে যে আমার মায়ের খেদমত বাবার খেদমতের জন্য তাদের কাছে তোমাকে থাকতে হবে এমনটি যদি স্বামীর নির্দেশ হয় তাহলে পরে আপনি সেই নির্দেশ প্রতিপালন করবেন দুই নাম্বার হলো ইনকাম কম তা আল্লাহর কাছে দোয়া করবেন শ্বশুর শাশুড়ি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ইনকাম বাড়ায় দাও আল্লাহ যদি অল্পতেই বরকত দিয়ে দেন তাহলে পরে সবাইই খেদমত হলো ভালোই হলো অন্যরা থাকে না তাই বলে আপনি থাকবেন না এই জেদাজেদিতে যাবেন না তারা থাকেন না বা তারা মা বাবার খেদমত করেন না এটা তাদের অন্যায় এই অন্যায়টাকে আপনি নিজের জন্য গ্রহণ করবেন তা না করে আপনি ন্যায়ের পথে থাকেন খেদমতের পথে থাকেন বরকত দেওয়ার মালিক আল্লাহ আস খুব সুন্দর সালাম আলাইকুম কে আছেন লাইনে যে প্রশ্ন বলুন আপনি জি আমি একজন টিচার তো আমি আমার পড়াশোনা থেকে আমার মা-বাবাকে হেল্প করতে চাইলে তখন কি স্বামীর অনুমতির প্রয়োজন আছে আচ্ছা আপনারা নিজের ইনকাম দিয়ে তাই তো অনেক ধন্যবাদ আমরা শুনবা আপনার বিষয়ে আর সহায়কি বিষয় জবাব অলরেডি দিয়েছেন দিচ্ছেন আর আপনার প্রশ্ন জবাব দিচ্ছেন জি শেখ শুনলেন একই প্রশ্ন জীবন আপনি একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবল করুন পর্দা রক্ষা করে আপনার এই দায়িত্ব পালন করছেন বলে আমরা মনে করি যদি না করে থাকেন প্রথম আপনার প্রতি বিনয়ের সাথে আহ্বান থাকলো আপনি সেটি রক্ষা করবেন দুই নম্বর হলো শি শিক্ষকতার মহান পেশায় আপনি আছেন রাসুলের করিম সল্লা ইসলাম বলেছেন বয়স্ত মহাল্লেমান আমি শিক্ষক হয়ে এসছি ওয়াল্লেমাকুম দিন আকুম হাত্তাল খেরাত আমি তোমাদেরকে দিন শিক্ষা দিব এমনকি টয়লেট কিভাবে ইউজ করবে তাও শিক্ষা দিব সেই শিক্ষকতার কাজটি আপনি করছেন আল্লাহ আপনাকে উত্তম যাযাদান করুন আপনার মাধ্যমে যেন আদর্শ শিক্ষা ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে এরপরে আপনি যে কথাটি বলছেন মূল প্রশ্ন এটার জবাব একটু আগেই চলতেছিল তার মানে হলো যে মা বাবার খেদমতের জন্য আপনার নিজের উপার্জন থেকে আপনি খেদমত করতে পারবেন কি পারবেন না হ্যাঁ এ বিষয়টিতে যা বললাম তার সাথে এতটুকু যুক্ত যে আপনি উপার্জন নিজেই করছেন স্বামীর উপরে পূর্ণ নির্ভরশীল নন তথাপিও যেহেতু আপনি স্বামীর সংসারে চলে গিয়েছেন এজন্য স্বামীর অনুমতি লাগবে আপনার উপার্জন সেটার জন্য তো আপনি স্বামী অনুমতি নিয়েছেন স্বামী যদি বাধা দেয় যে না তুমি চাকরি করতে পারবা পারবা না তাহলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না তাহলে একটি অনুমতি আমভাবে রয়েই গেছে এই অনুমতির সাথে এই অনুমতিটাকেও যুক্ত করতে হবে যে আমি আমার উপার্জন থেকে আমার মায়ের খেদমতে বাবার খেদমতি এতটুকুন করতে চাই তুমি এক্ষেত্রে বাধা দিও না তোমারও স্বভাব হবে আমারও স্বভাব হবে এবং আল্লাহর কাছে আমরা উত্তম যা পাবো আল্লাহ বরকত দান করবেন এবং এটি আসলে মা বাবার খেদমত কী জিনিস সে বিষয়ে একটু আগে যে বললাম আপনি আরও তাকে বুঝাবেন এবং তার মা বাবা থাকলে সেখানেও আপনি খেদমত করবেন আল্লাহ তা অফি

তো আমি একটা প্লট কিনছি ছয় শতাংশ জায়গা সেখানে আমি বাড়ি করার জন্য যে এখানে দেশ শতাংশ জায়গা কলেজে কলেজে আর কি দেড় শতাংশ জায়গা দিয়ে আমি সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে বাড়িটা করছি পাশের আরেকটা প্লটের মালিক সে বাড়িটা যখন আমি করি তখন সে আগাগোড়ায় সব দেখছে তখন সে কিছু বাড়ি করা সাত আট বছর পরে পাঁচ ছয় বছর পরে সে দাবি করতেছে যে তার প্লটের কিছু অংশ আমার প্লটে চলে আসছে অর্থাৎ আমার চিন্তারা বাড়ি করার পরে সাত সাড়ে চার শতাংশ কিন্তু সে দাবি করতেছে তার কিছু অংশ হ্যালো জি শুনছি বলুন তার কিছু অংশ আমার প্লটে চলে আসছে এখন আমি যদি তার দাবি অনুযায়ী তার যদি আমি জায়গাটা না দিই তাহলে কি আমি পরকালে কোনো এর মধ্যে এর জন্য কোনো ই হবো দায়ী হব

আপনার বিবরণ অনুযায়ী আপনি আল্লাহর কাছে কোনোভাবেই দায়ী নন অর্থাৎ কারো হক আপনি নষ্ট করেননি প্রথম যেটা বললেন কলেজ এসে দাবি করল। সেখানে দেড় শতাংশ কলেজ কর্তৃপক্ষের আপনি সেটা দিয়ে দিয়েছেন থাকলো সাড়ে চার শতাংশ যে ভদ্রলোক পাশের উনি আপনাকে এ জমি ক্রয় করতে দেখেছেন এখানে বাড়ি নির্মাণের জন্য কত আয়োজনই তো হয় সবটাই দেখলেন এ দীর্ঘদিন দেখার পরে আট বছর পরে যদি তিনি বলেন যে এটার মধ্যে আমার একটা অংশ রয়েছে এটা তার একটা অন্যায় দাবি এখন হলো যে সমঝোতার একটা ব্যাপার আছে সামাজিকভাবে যেহেতু একই জায়গায় আপনারা বসবাস করবেন ওই ভদ্রলোকও যাতে খুশি থাকেন আপনিও খুশি থাকেন ওনাকে সহসাধ্য কথাটা বুঝিয়ে দেয়া যে ভাই এতটা দিন আপনি দেখলেন জমি খরিদ করলাম জমি জমি মাপলাম কলেজের জমি দিয়ে দিলাম এরপরে আমি বাড়ি করলাম এই বাড়িটা আমি বসবাসের জন্য করে দীর্ঘদিন ধরে আপনার পাশে আছি আট বছর পরে আপনি এই কথাটা বলেন এটা তো প্রথম বছরই বলতে পারতেন প্রথম যখন আমি কনস্ট্রাকশান শুরু করবো তখনই বলতে পারতেন এতদিন যেহেতু বলেননি এখন আপনিও কোনো দাবি রেখেন না আমিও আপনার কোনো দাবির হকের হক নষ্টকারী হিসাবে আমি থাকতে চাই না আপনি ভালো থাকেন আল্লাহ আপনাকে বরকত দিবেন আমিও ভালো থাকি আপনার কোনো ক্ষতি আমি সাধন করব না আমার ক্ষতি আপনি সাধন করেন না এই সমঝোতায় থাকাটা ভালো এটা হলো সামাজিক ফয়সালা জি আহসান

ধন্যবাদ আমরা শুনছি আপনার প্রশ্নের জবাব জি সাহেব জুম্মান নামাজের সম্পর্কে প্রশ্ন অনেকে করে থাকেন এবং এই দর্শককে বললেন যে জুম্মান নামাজ এবং ফরোজ নামাজের আগে চারাকাত কাবলাল পরে বাদাল আল এই আসলে সহি জি ভাই হ্যাঁ আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন আসলে এ বিষয়টি নিয়ে মাঝহাভত কিছু কথা আছে আমরা ইমাম আজম আবু হানিফা রহেমহ্লাহ তালা আনহুর অনুসারী হিসাবে তার মতকেই আমরা প্রাধান্য দেই সেখানে কবলাল জুমাও আছে বাদাল জুমাও আছে আর আসহাব জওয়াহের এবং আসালসা ওনাদের ভিন্ন মত আছে যে কবলাল জুমা বাদাল জুমা বলতে কিছু নেই শুধু জুমার দুরাকাত ফর্স আদায় করবেন আর বাদ বাকি যত নামাজ আছে সেগুলো নফল এইভাবে করে দুটি মত আছে এখন আপনি কোন মতটিকে ভালো মনে করেন সেটিকে আপনি আমল করে চলবেন এটাই সহি পদ্ধতি আপনার কাছে এমনটি যদি হতো যে আপনি নিজেই কোরআন থেকে হাদিস থেকে মাসালা ইজতেমবাদ করতে জানেন তাহলে আপনার দিকে এটা ন্যস্ত করে দিতাম কিন্তু ওনারা এই বিশ্বের শ্রেষ্ঠ আলেম ওনারা কোরান হাদিসের উপরে গবেষণা করেই কথা বলেছেন অতএব ওনারা যা বলেছেন সেই বিষয়টাকে উপেক্ষা না করে আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করুন। প্রশ্ন বলুন। কি জানতে

হঠাৎ করে ঘুম ঘুম আসে ভুলে দেয় আমি কি এখন পুনরায় নামা অজু করব নাকি কিভাবে আবার পুনরায় আবার নামাজটা আবার নতুন করে পড়ব এর বিধান কি আচ্ছা তাছাড়া পরে ভুলে যান আচ্ছা সে ভুলে গেলে কি করা ধন্যবাদ আমরা শুনবো এসার নামাজ অনেক সময় পড়তে দেরি হয়ে যায় প্রায় রাত এগারোটা বেজে যায় এটা কি ঠিক আছে কিনা দর্শকের প্রশ্ন এগারোটায় কোনো ব্যাঠিকের কিছু নেই হাদিস শরীফে এসছে লাউলা আশুকা আলা উম্মতি লা আমার তহম বেলে অসা বে এসা মানে যদি উম্মতের কষ্ট হবে এমনটি চিন্তা না আসতো তাহলে আমি এশা নামাজকে বিলম্ব করতে বলতাম অন্য হাদিসে আছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে বলতাম অন্য হাদিসে আছে নেসফুলাইল মানে অর্ধেক রাতের সময় বলতাম তার মানে সবকিছু মিলে এশা নামাজ বিলম্ব করার ব্যাপারে ইমাম আজম আবু ফর হেমা উল্লাহু তালাহু বরং গুরুত্বই দিয়েছেন যদি আপনার কষ্ট না হয় আর বিষয়টি হলো এমন কল্যাণের কাজ আগেই করে নেওয়া ভালো সার ইক ফিরাতিমের রবক যে তোমার রবের কল্যাণের পথে তুমি দ্রুত এগিয়ে আসো এজন্য আইমা সালাসা সোহাবে জওয়াহের সহ সকলে মিলে যখনই নামাজের সময় হয়ে যায় তখনই নামাজ পড়ার ব্যাপারে তারা তাকিদ দেন এবং অধিকাংশ হাদিস হল যে সময় হয়ে গেলে আদায় করা এই জন্য যে হতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন কখন আমাকে ডাক দিবেন যেন তার আগে অন্তত নামাজটা হয়ে গেছে পড়ে নেই এখন আপনি যেটা বলেছেন যে সময় মতো পড়তে পারেনি আসলে এসার নামাজের সময় চলে যায়নি রাত এগারোটায় এমনটি চিন্তা করার কোনো কারণ নেই নামাজ ঠিক আছে জি সেক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন আসে শেখ যে সর্বোচ্চ মানে কটা পর্যন্ত পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন ফজর শুরু হওয়ার আট পর্যন্ত তার মানে হলো আমরা যে কারিমে দেখেছি যে সাহারির শেষ সময় এখনো কিন্তু সাহারির শেষ সময় বলতে একটা সময় আছে এই সময়ের আগের মধ্যে পড়লে হবে তবে রাতের অর্ধেক পার হয়ে গেলে পরে এই নামাজের একটু হলেও স্ট্যান্ডার্ড কমে যায় আমরা সেটা কমাতে চাই না আপনি পড়ে পড়েন সেই থেকে বারোটার মধ্যে পড়লে কি এটা কি ঠিক থাকে মানে হলো অর্ধেক রাতের আগে আচ্ছা সেটা টাইম যাই হোক না দ্বিতীয় প্রশ্ন যদি স্বামী স্ত্রী পাশাপাশি আলাদা নামাজ পড়তে পারবেন কিনা এটা এবং যদি উত্তম না কিনা একসাথে জামাত করে পড়া উত্তম আচ্ছা প্রথমে জামাতের কথা বলি জামাত পড়াই উত্তম স্বামী স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়ছেন এই যে করোনা ভাইরাসের কারণে বিশ্বজনীন ঘরে ঘরে জামাত এখানে ঘরে যিনি পুরুষ মানুষ স্বামী হোক অন্য কেউ যোগ্য সন্তানও যদি থাকে সেই মাম হয়ে যাবে বাকিরা পিছনে মুক্তাদি হবেন তবে স্বামী স্ত্রীর কথাটাই বলি আপনারা এখানে যেটা বললেন পাশাপাশি আসলে পাশাপাশি পড়ার কোনো বিধান নেই যা আছে সম্পূর্ণ পিছনে পড়বেন অর্থাৎ স্বামী দাঁড়াবে যে বরাবর ঠিক পিছনে দাঁড়াবেন স্ত্রী এক কাতার পর হ্যাঁ এক কাতার পর যাতে করে আপনাকে স্বামী নামাজ অবস্থাতে কোনোভাবেই দেখতে না পায় নজরে পড়ে না যায় ব্যাপারটি আসলে এজন্যই যে আপনি যদি পাশে দাঁড়ান তার হাত অথবা তার কিছু একটা যদি অঙ্গ আপনার নজরে পড়ে গেল আর সেই স্বামী যদি হয় যুবক স্বামী নতুনে বিয়ে করেছেন মনটা নামাজে না থেকে অন্যদিকে ছুটে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন চান যে অকমুল্লাহ উলিল্লাহ একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের জন্য তুমি নামাজে দাঁড়াও নামাজ আদায় করো এখন যদি ব্যাপারটা এমন থাকে যে আসলে পাশে দাঁড়াবার দাঁড়ানো ছাড়া পিছনে দাঁড়াবার কোনো উপায় নেই উপায় না থাকলে মাজুরি হালাতে নিয়াতকে সহি রেখে এবং দুজনেই খুব শালীন মার্জিতভাবে আল্লাহওয়ালা হয়ে পড়তে পারবেন জামাতেই পড়বেন আশি স্বামী স্ত্রীর হওয়া সত্ত্বেও তাদেরকে একটা নির্দিষ্ট সীমা রেখা অবশ্যই তাদের মেনটেন করা উচিত খুবই গুরুত্বপূর্ণ শেখ আর সুযোগ হচ্ছে না একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি একটি প্রশ্ন রয়েই গেল ইনশাল্লাহ আগামীতে জানবার চেষ্টা করব আজকে শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকল্লাফিক প্রিয় দর্শক সময় শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজকে আর সুযোগ হলো না অনেক অপেক্ষায় আছে অনেকে ফোনে এবং প্রশ্ন রয়ে গেল তো ইনশাল্লাহ আমরা এটা জানবার চেষ্টা করবো আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করে জানবার চেষ্টা করবেন আজকে শেষ করতে হচ্ছে যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ যে ইসলামের বিধিবিধানগুলো আমাদেরকে সঠিকভাবে মেনে চল নিজের গড়া যে দিয়ে ইসলামকে পালন করা উচিত নয় সেক্ষেত্রে ফেতনা হওয়ার সুযোগ রয়েছে বেদাত রয়েছে এক পর্যায়ে শের্ঘের পর্যায়ে চলে যেতে পারি আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাক